আজকে আমি ডিজিটাল চুলা তৈরি করব সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সো গাইডস এটা ঢালাই করা চুলা বলে আমি নাম দেখেছি ডিজিটাল চুলা তো আজকে আমি এই চুলা কিভাবে উদ্বোধন করব সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করছি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমাদের সাথে থাকবেন নার্গিস ব্লক্স এ টু জেড তো এখানে দুই ধাপ ইটা বসিয়ে চুলা বসানো হয়েছে তো যেহেতু ঢালাই করা বালু আর সিমেন্ট দেওয়া না তো এটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে এই জন্য আমি ভাবলাম যে আমি নিজে রাজমিস্ত্রি একটু কাজ করে দেখি তো এটা ভাতের চামচ স্টিলের এটা বাতিল তো এটা দিয়ে আমি এখন কন্ি দিয়ে যে রাজমিস্ত্রি কাজ চালায় সেই কাজটাই এই চামচের মাধ্যমেই করে নিব তো আমি সিমেন্ট আর বালু মিশিয়ে এখন ঢালাই করে নিব তো কথায় আছে একবার না পারিলে দেখো শতবার তো আমি চেষ্টা চালিয়ে যাব। দেখি আমি সাকসেসফুল হতে পারি কি না তো আপনারা আমার সাথে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের অনুপ্রেরণায় আমি আরও দূর এগিয়ে যেতে পারছি তো আলহামদুলিল্লাহ আপনারা সব পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় আমি আরও দূর এগিয়ে যেতে পারবো তো প্রথম লাইন আমি ইটা বালু আর সিমেন্ট দিয়ে দিয়েছি তো তোপরে ইটাগুলো এখন সেটা এখন আমি বালু আর সিমেন্ট দিয়ে ঢালাই করে নিচ্ছি অ্যাকচুয়ালি আমাদের বাড়িটা চারপাশেই পাকা এখানে কোনো মাটির জায়গা নেই তো কি করার এখানে যেহেতু পাকা সব বাড়ি ঘর তো ওই জন্য আমি ভাবলাম যে ইটা দিয়ে ঢালাই করে বসাইলে এটা অনেক মজবুত হবে আর যাদের মাটির জায়গা ছিল বা আছে তারা হয়তো গর্ত করে মাটির ভিতরে গর্ত করে উপরে চুলাটা বসায় দেয় তো আমাদের এখানে নেই তো আমি এই চিন্তাই করলাম যে এটা একটু মজবুতভাবে বসায় দেয় আমার কাছে খুবই একটা আনিজি ফিল লাগছে যে হয় নাকি সালা হবে আমি চাষটা চালিয়ে যাচ্ছি বারে মাটি পড়ে যায় সিমেন্ট আর বালু তো ইট বসাইয়া দিয়ে এখন চুলাটা বসায়া দিলাম আর চারপাশে আস্তর করে দিব যাতে দেখতে একটু সুন্দর লাগে আর একটু মজবুত হয় আর চুলার চারপাশে একটু মজবুত করে দেওয়া উচিত যেন চুল চুলাটা নাড়াচাড়া না করে তো হয়ে গেল আমার ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল চুলা তো আজকে আমি সাকসেসফুল হয়েছি আর চুলার মুখটা একটু বড় রেখেছি যেন বড় বড় একটা লড়কির টুকরা দিয়ে জাল ধরানো যায় মাঝে মধ্যে আমরা পিকনিক করি বা জোলাপাতি রান্না করি সেটা এটার মাধ্যমে রান্না করে নিব এটা আসলে একটা শখের বিষয় তো চুলা জাল ধরিয়ে নিলাম আর রান্না করছি আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আমার চুলাটা কেমন হয়েছে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার এই ডিজিটাল চুলার কেমন হলো কি সুন্দর জাল ধরছে কি সুন্দর আগুন জ্বলছে আসলে এই চুলায় কালি কম ওঠে তো লারকি চুলার রান্নায় অসাধারণ একটা স্বাদ পাওয়া যায় তো ভাত রান্না শেষ করলাম নতুন চুলায় তো এখন ঝোল রান্না করছি তো শিঙ মাছ দিয়ে আমি লাউ শাক দিয়ে ঝোল রান্না করছি আর মুরগির মাংস রান্না করব নতুন আলু দিয়ে তো প্রথমে পেঁয়াজ ভেজে নিব একে একে সব মশলাই এখানে কষিয়ে নিব তো সব মশলা দিয়ে এখানে আহ মুরগির মাংসটা আহ কষিয়ে নিচ্ছি তো কিছুক্ষণ কষানোর পর হয়তো সামান্য পরিমাণ পানি দিয়ে দিব আর আলুর ভর্তা বানাবো তো মজার একটা আলুর ভত্তা এই সময় আলুর ভর্তাটা মজা লাগে পেঁয়াজ কুচি তেলে ভেজে নিয়েছি আর পেঁয়াজটা তেলে ভেজে নিয়ে আলু ভর্তা করলে অনেক স্বাদ লাগে আর এই শীতের সিজনে আলু ভর্তাটা অনেকটা স্বাদ লাগে কেন হস পাতা দেওয়া হয় এই কারণে ভর্তা স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো তেল দিয়ে দিলাম তো হয়ে গেলো আমার আলুর ভর্তা আমার ছোট ছেলে তার বাবাকে বিদায় জানাচ্ছে তার বাবা পিকনিকে যাচ্ছে তো বলছে আবু তাড়াতাড়ি বাড়িতে এসে পড়ো তার আবু বলছে ওকে পাপ্পা তাড়াতাড়ি এসে পড়বো দোয়া করবে যেন ভালোভাবে যেতে পারি আর ভালোভাবে বাড়িতে ফিরতে পারি তো আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর পাপা যাচ্ছে তা তাদের নিয়ে একটু ঘুরে আসবো এই জন্য একটু বের হব তো সুমন যেহেতু বাড়িতে নেই তো এই ফাঁকে আমরা একটু ঘুরে আসি আমি আমার দুই ছেলেকে নিয়ে ঘুরতে বের হলাম আসলে সারের চারপাশের পরিবেশটাই অসাধারণ একটা পরিবেশ যেদিকে তাকাই শুধু কুয়াশার একটা পরিবেশ এই শীতকালে সব ভালো লাগে আর প্রাকৃতিক দৃশ্যটাও অনেক সুন্দর লাগে মনোরম একটা পরিবেশ অসাধারণ মুগ্ধকর যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ আমার দুই ছেলে ছবি তুলছি ওরা অনেক আনন্দ পাচ্ছে যে এত সুন্দর পরিবেশে এসে অ্যাকচুয়ালি ওরা বাড়ি থেকে বের হতে পারে না আর যখনই বাসা থেকে বের হয় চারপাশে শুধু বিল্ডিং আর বিল্ডিং এরকম খোলার জায়গা তো আর দেখে না তো এই জন্য ওরা অনেক আনন্দ করছে আর পাখির ডাক খুবই ভালো লাগছে খুব সুন্দর করে পাখি ডাকছে বিভিন্ন ধরনের পাখি চিচিমিচি করে ডাকছে এটা আমার ছোটো মামার মেয়ে হয় তো সাথে রাস্তায় দেখা হলো তো ভাবলাম আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দেই আমার ছোটো মামার একটাই মেয়ে আর ও একাই আর দুই ভাই আছে আমার মামা তো ভাই দুজন আর আমার ছোটবেলার ক্লোজ ফ্রেন্ড তোদের সাথে খুবই আনন্দ করতাম ছোটবেলায় ফিরি ছিলাম তো সবাই ব্যস্ততার কারণে কারোর সাথে কারো যোগাযোগ হয় না এটা আমার খালাতো বোন হয় এটা আরেক খালাতো বোন হয় আর এটা আমার ছোট মামা হয় আমাদের খুবই আদর করত ছোটবেলা ছোট মামি আমার মামা তো বোন সব ভিডিও আমার দেখে আর বলে তো ছোট ছেলেটা খুবই দুষ্ট করে অনেক দুষ্ট ছেলে এই যে বাবা তুমি এখানে আসো তো আমার ছোট ছেলে অনেক প্রশংসা করে ভিডিওর সামনেও অনেক এক্টিং করেও তো ভাবলাম এখানকার গরুর দুধের চা অনেক স্বাদ তো গরুর দুধের চা খেয়ে যাব। যাব। তো খেয়ে বাড়িতে চলে যাবো শেয়ার করলাম গরুর দুধের চা অ্যাকচুয়ালি অনেক স্বাদ হয়েছে অনেক মজার একটা চা আমাদের ওখানে হয়তো এই গরুর দুধের চা বিক্রি করে না তো এখানে গ্রামে অনেক গুরু দুধে চাই বিক্রি করে তো খেয়ে গেলাম আমার দুই ছেলে ওরা দুই ভাই বারবিকিউ পার্টি করছে ওরা দুই ভাই এখন বারবিকিউ খাবে তো বলছামু সবার সাথে একটু শেয়ার করি আমাদের এই বারবিকিউ পার্টিটা তুমি একটু ভিডিও করো তো ভাবলাম আটানব্বই সালে পরীক্ষা দিয়েছে তাদের জন্য এই আয়োজন করা হয়েছে সব বন্ধুরা হয়েছে তো সবাই এই গিফট পেয়েছে সুমনও তো গিফট গুলো দেখালাম আয়োজন করা হয়েছিল সেই ভিডিওটা তো কিছু ছবি তোলা হয়েছে যে ছবিগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম ওরা অনেক আনন্দ করেছে সবাই ব্যস্ততার মাঝে হলো একটু সময় নিয়ে আজকের দিনের আয়োজন করেছে অনেক আনন্দভাবেই কেটেছে তাদের দিনটা আমার এই ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ